हरे कृष्ण राधे राधे। बंधुरा आपनारा सबाई केमन आछेन? आबार एकटा नतून ब्लगे आपनादेर सबाईके अनेक अनेक स्वागतम। बिकेल एखन 5টা मतो बजे, सब्जी बाजार करते चले एलाम। दिल्लीते बन्यार जन्य चारिदिके रास्ताघाट जले जलमग्न हये पड़ेछिलो, आर सेई कारणे चार पाँच दिन बाड़ीते पानीय जलेर सरबराह एकदम छिलो ना। বাড়িতে জল না থাকলে মনও যেন অস্বস্তির মধ্যে কাটে। কি কষ্টের মধ্যে দিয়ে যে চার পাঁচ দিন সংসারটা চলেছে সে আর বলার মতন নয়। আজকে সোমবার, পানীয় জলের সরবরাহ দিল্লিবাসী কম বেশি করে একটু একটু পাচ্ছে, আর রাস্তাঘাট থেকে জল একটু একটু কমতেও শুরু হয়ে গেছে। দিল্লিবাসী যেন বিপদের হাত থেকে রেহাই পেল। বন্যা হবার জন্য চাষবাস, সবজি, বাড়িঘর সবই যেন মা গঙ্গা ভাসিয়ে নিয়ে চলে গেছে। সবজির দাম যেন আগুন লাগা, তবুও তো খেতে হবে। দিল্লির করলবাগে সপ্তাহের প্রথম দিন সবজি বাজার বসে, আর সেই দিনটি হলো সোমবার। অন্যান্য দিনগুলোও সবজি বাজার বসে, কিন্তু দামটা একটু বেশি। আর সোমবারে প্রচুর পরিমাণে সবজির আমদানি থাকায় অন্যান্য দিনের থেকে তুলনামূলকভাবে একটু কম। কিন্তু এই বর্ষাকালে বেশি সবজি একসাথে কেনা যাবে না। হ্যাঁ, আলু আর পেঁয়াজ বেশি কিনলেও ক্ষতি নেই, কিন্তু যতই টাটকা সবজি কেন না কেন ফ্রিজে রাখলেও নষ্ট হবে আর চুবড়ির মধ্যে রাখলেও নষ্ট হবে। তাই সোমবারের বাজারে সবজির দাম কম হলেও বেশি সবজি নেওয়া যাবে না। ভুট্টায় ভিটামিন বি এবং আয়রনের মাত্রা ভরপুর পরিমাণে থাকে, তাই ভুট্টা খাওয়া আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী। দু রকমের ভুট্টা পাওয়া যায়, একটা শক্ত আর একটা খুবই নরম। যেটা আমি নিচ্ছি এর নাম আমেরিকান সুইটসকর্ন। খেতে যেমন মিষ্টি তেমন সুস্বাদু। ভুট্টার খোসাগুলোকে ছাড়িয়ে কড়ার মধ্যে 2 থেকে 3 মিনিট ভাপিয়ে নিলেই রেডি। বিট, লবণ বা চাট মশলা, লেবু দিয়ে খেতে দারুণ লাগে, পেটটাও ভরা থাকে অনেকক্ষণ। প্রথমে এসেই সব সবজির দামগুলো আমি আগে ঘুরে ঘুরে জিজ্ঞাসা করে নিয়েছি। দাম শুনেই যেন আমার মাথা গরম হয়ে গেল। ঝিঙা 100 টাকার উপরে কেজি, টমেটো 120 টাকা কেজি, লাউ 100 টাকা কেজি, আদা রসুনে তো হাতেই দেয়া যাবে না, এমন দাম বলছে মা গো মা, বলি এত সবজির দাম তা বলে, বাড়িতে সবজি নিয়ে যাব কি আর খাবো কি। এই সব সবজিগুলোর মালিকেরা প্রতিদিন নির্দিষ্ট স্থানে সবজি বিক্রয় করেন না। দিল্লির বিভিন্ন স্থানে যেসব বাজারগুলো আছে সেসব বাজারে গিয়ে সবজি বিক্রয় করে থাকেন। যেমন আজকে সোমবার করলবাগে, কালকে মঙ্গলবার বসবে যেমন সদর বাজারে। এইভাবেই প্রতি সপ্তাহটায় ঘুরে ঘুরে বাজার বসান। বর্ষাকালে বেশিরভাগ দিনই মেঘাচ্ছন্ন আকাশ, রিমঝিম হালকা থেকে ভারী বৃষ্টি হতেই থাকে। যেমন ধরুন সোমবার বৃষ্টি হচ্ছে, সবজি এনেও ঠিকঠাক মতনভাবে বৃষ্টির কারণে সবজি বিক্রয় করতে পারেন না, সেদিন হয়তো অনেকটাই লসে পড়ে যায়। পাঁপড়, মশালা আলুর চিপস বা চঙা প্যাকেটে পাওয়া যাচ্ছে, দাম 10 টাকা 20 টাকা 30 টাকা প্যাকেট। মাঝে মাঝে বিকেলবেলা চায়ের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে, তাই না বন্ধুরা? আর এখানে তো গোটা গরম মশলাও পাওয়া যাচ্ছে, সব 10 টাকা প্যাকেট। এই টক ঝাল মিষ্টির লজেন্সগুলো ছোটোবেলায় কত খেয়েছি, এখনও মাঝে মাঝে খায়। আর বাবু তো এইসব লজেন্সগুলো দেখলেই আবদার করে কিনে দিতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো? ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আর হ্যাঁ, আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও দিলে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। আপাতত ব্লগটা এখানেই শেষ করলাম, আবার একটা নতুন ব্লগ নিয়ে তাড়াতাড়ি আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
हरे कृष्ण राधे राधे, राधा रानी की जय। राधे श्याम 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 राधे राधे।